এবার মিঠাই ও সিদ্ধার্থর প্রেম নিয়ে একই বলল মিঠাই ধারাবাহিকের সোম মানে অভিনেতা ধ্রুব সরকার। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। এর আগেও বহুবার মিঠাই বন্ধ হওয়ার খবর এসেছিল, তবে এবার বোধহয় সত্যি সত্যি এয়ার অফ নিতে চলেছে সিরিয়ালটি। আসলে মিঠাই মারা যাওয়ার পর থেকেই একটু একটু শূন্যসারা হয়ে গিয়েছে সিরিয়ালের আবহাওয়া, প্রত্যেকেই চাইছে আবার মিঠাই ফিরে আসুক। যাই হোক, এখন পর্যন্ত মিঠাই তো ফিরে আসেনি, তবে অবিকল এরকম দেখতে মিঠি এসেছে আর এসেই কাবু করে ফেলেছে গোটা মোদক পরিবারকে। সিদ্ধার্থের ছেলে সাক্ষ্যকে করে নিয়েছে তার পার্টনার, তার আগমনে সাক্ষ্য দুষ্ট বাচ্চা থেকে ভালো ছাত্র হয়ে উঠেছে। তবে এসব কিছু ছাপিয়ে এবার মিঠাই ও সিদ্ধার্থ মানে অভিনেতা আদ্রিত ও সৌমিত্রিশার প্রেম নিয়ে মুখ খুলল মিঠাই ধারাবাহিকের অভিনেতা ধ্রুব সরকার। ধ্রুব সরকার জানায় যে আগে সৌমিত্রিশা ও আদ্রিতকে এতটা একসাথে দেখা যায়নি, বর্তমানে নাকি একটু ফাঁক পেলেই তারা গাড়িতে করে বেরিয়ে পড়ে ঘুরতে যেতে, আর এ থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তারা বাস্তবে প্রেম করছে। তো বন্ধুরা, যদি মিঠাই ও সিদ্ধার্থ প্রেম করে তাহলে কেমন হবে? অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও, আর আমাদের সিরিয়াল কল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ।